হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তোমরা আছো রূপার সাথে? তা ওরা সবাই সকালে উঠে খেলছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। আজ আর মাদার্স ডে, তাই রিকের তরফ থেকে আমি কার্ড পেয়ে গেছি, আর শ্রীয়ের তরফ থেকে এখনও বাকি আছে। যদিও রোজই মা বাবারই দিন, কেন মা বাবা ছাড়া বাচ্চারা ভাবতেই পারে না, তবুও মাদার্স ডে বা ফাদার্স ডেতে মনে হয় যে একটু কার্ড দেয় ছেলে মেয়েরা, মানে ভালো লাগে। বা রিক যেমন অনেক কিছু করারও চেষ্টা করে যে মামাই তোমার কী প্ল্যান আছে, বাচ্চা মানুষ তো। তা আমি বলি কী প্ল্যান আর থাকবে, তুমি বলো তোমার কী প্ল্যান। তাই এই করেই চলে। আর রিকের কিছু ইন্ডিয়ার ক্লাস আছে অনলাইন, সেগুলো শুরু হয়ে গেছে, তাই অনলাইনে ক্লাসগুলো করছে। আর আমিও সকালে উঠেই ভেবে রেখেছিলাম একটু চিকেন বিরিয়ানি করব, তাই ভাতটা করে নিয়েছি। ভাতটা করার সময় আমি জলে দিয়ে দিয়েছিলাম 2 টেবিল স্পুন নুন, 1 টেবিল স্পুন হোয়াইট অয়েল, 2টো ছোট এলাচ, 4টে লবঙ্গ আর 1টা তেজপাতা। আর আলুগুলো কেটে আমি তেলে দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়েছি একটু হলুদ আর নুন, দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। তবে এদেশীয় রেস্টুরেন্টে অনেক রকমের বিরিয়ানি পাওয়া যায়, তবে কলকাতার মতো নয়। আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, সেগুলো এবার তেলে ভেজে নেব। আর যেটা বলছিলাম, এখানে যে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে বিরিয়ানি পাওয়া যায় সেগুলো ম্যাক্সিমামই হায়দ্রাবাদি স্টাইলের, প্রচণ্ড স্পাইসি, গ্রেভি দেওয়া, মশলা দেওয়া, সে লাল লাল ভাতের কালারের মতো মাখা হয়। খেতে খারাপ লাগে না, মোটামুটি ভালোই লাগে। আর এদের বিরিয়ানিতে আলু দেয় না, তবে আমার যে প্রিয় মানে কলকাতার আর্সেনাল বা আমিনিয়ার বিরিয়ানি সেই রকম টাইপের হয় না। অনেক রকম বিরিয়ানি পাওয়া যায়, যেমন হচ্ছে মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ল্যাম্ব বিরিয়ানি, এগ বিরিয়ানি, আলু বিরিয়ানি, এগুলো পাওয়া যায়। এই বিরিয়ানিগুলো 1 প্লেট $14 থেকে $18-এর মতো পড়ে, মানে ইন্ডিয়ান মানিতে 1100 থেকে 1400 টাকার মতো প্রায়। আর এছাড়াও ইন্ডিয়ান স্পাইসও আছে, যেখান থেকে আমরা সচরাচর খাই। আচ্ছা, পেঁয়াজে আমি দিলাম 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। হ্যাঁ, যেটা বলছিলাম, ইন্ডিয়ান স্পাইস থেকে খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়, কিন্তু এই সবটাই হায়দ্রাবাদি স্টাইলের। আর 1টা গোটা আমি টমেটো দিয়ে দিলাম। এবার একটু কষে নেবো। কষে নেওয়ার পর হচ্ছে আমি 2 টেবিল স্পুন টক দই দিয়ে দেবো, তার বেশি দেবো না, কারণ টক টক হয়ে যাবে। এবার একটু মিক্স 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 করে নেবো। এবার যেটা বলছিলাম, এখানে অনেক রেস্টুরেন্টই হচ্ছে, এদের চেইন বিজনেস, এই স্টেটেও আছে, অন্যান্য স্টেটে গেলেও পাওয়া যাবে। এবার আমার আগে থেকে বানিয়ে রাখা মশলাটা এতে আমি অ্যাড করে দিচ্ছি। মশলাটার মধ্যে আমি দিয়েছি 6টা কাজু, 10টা লবঙ্গ, 1টা গোটা দালচিনি, 4টে ছোট এলাচ, 1টা বড় এলাচ, 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, কাশ্মীরি পাউডার 3 চামচ, গোটা জিরে 2 স্পুন, আর দিয়েছি গোটা ধনে 3 টিস্পুন দিয়েছি, জায়ফল দিয়েছি 1টা। এইগুলো শুকনো খোলায় আমি সব নেড়ে নিয়ে মিক্সিতে আমি একদম গুঁড়ো করে নিয়েছি। এবার এই মশলাটা যদি একটু বেশি হয়েও থাকে তাতে অসুবিধা নেই, নেক্সট টাইম যখন ইউজ করবে তখন তাতে দিয়ে দেবে। আমি এখানে কটা ইন্ডিয়ান রেস্টুরেন্টের নাম দিয়ে দিচ্ছি, যদি তোমরা কেউ ক্যালিফোর্নিয়ার বে এরিয়াতে এসে থাকো তাহলে এই রেস্টুরেন্টগুলোতে ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। চিকেনটা আমি আগে থেকে দই আর জিঞ্জার গার্লিক পেস্ট আর তার সাথে একটু কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার কড়াতে মশলাটা মধ্যে আমি চিকেনের পিসগুলো দিয়ে একটু কষে নেব। এবার হচ্ছে শ্রী মনে হচ্ছে আমাকে লুকিয়ে লুকিয়ে একটু দেখছে আর চলে যাচ্ছে, মনে হচ্ছে ও আমাকে সারপ্রাইজটা দেবে, ওই জন্যই মাঝে মাঝে আসছে, একটু উঁকি মারছে আর চলে যাচ্ছে, দেখি কখন দেয়। এবার মনে হচ্ছে আমাকে সারপ্রাইজটা দেবে, তারপর তোমাদের সাথেও শেয়ার করব। কই দেখি, ও বাবা, ও বাবা, কেমন লাগলো শ্রীয়ের ডান্সটা? তোমরা জানি অবশ্যই, সত্যি বাচ্চাগুলো এত কিউট হয়, কখন নিজে থেকে একটা ডান্স তুলে আর মানে আমাকে দেখাবে বলে ঠিক করে রেখেছিল, এত কিউট লাগলো, আমি ওকে ধরে পুরো চটকে দিয়েছি একদম। আর বলছে আর কত কিসি খাবে আর কত আদর করবে, মানে জাস্ট দারুণ। যাই হোক, আমি কড়াতে ভাজা আলুগুলো দিয়ে দিলাম আর চিকেনের মধ্যে একটু জলও দিয়ে দিলাম, যাতে একটু আতসেদ্ধ টাইপের হয়ে যায়। আতসেদ্ধ হয়ে গেলে তাহলে আমি ভাতের মধ্যে যখন লেয়ারটা বানাবো তাতেও একটু ভাপাতে আর একটু সেদ্ধ হয়ে যাবে। এবার বড় রাঁধুনি এসেছে, শুভ্র এসেছে, ও বলে ও যদি একটু বিরিয়ানি বা চিকেন মাটনে যদি একটু টাচ না করে তাহলে নাকি ঠিক টেস্টটা হয় না। এবার কড়ার গায়ে একটু তেল দিয়ে স্প্রেড করে নিয়ে রাইসের 1টা লেয়ার বানিয়ে নেব। তারপর হচ্ছে আমি জাস্ট 2টো লেয়ারই করব, 1টা রাইসের লেয়ার, তারপর চিকেন আলু ওর উপর দিয়ে দেবো।
রিকো হচ্ছে অনেক সুন্দর সুন্দর গান তুলেছে পিয়ানোতে, আমি সময় করে একদিন তোমাদের সাথে শেয়ার করব। অনেক সুন্দর সুন্দর মিউজিক, গান, আরও নিজে থেকেও অনেক কিছু ট্রাই করে যে এই গান ওই গান বাজিয়ে বাজিয়ে নিজেই চেষ্টা করে বাজাবার। আমি এর উপর দিয়ে দিলাম শানের বিরিয়ানি মশলা, তারপর দেব হচ্ছে একটু চিকেনের লেয়ারটা বানিয়ে নেব, ওর উপর দিয়ে দেবো আলু। এখানে ওয়েদারটা এখন এতটাই ঠান্ডা ঠান্ডা, হয়তো দুদিন একটু ওয়েদার ভালো থাকে, দুপুরের দিকে একটু গরম গরম, তারপর আবার হয়তো রাতের বেলা এতটাই ঠান্ডা হয়ে গেল যে পরের দিন হাওয়া টাওয়া দিয়ে পুরো ওয়েদারটাই ডাউন হয়ে গেল। মানে কখন যে ওয়েদারটা ভালো থাকে আর কখন যে আবার ঠান্ডা পড়ে খারাপ হয়ে যায় বলা মুশকিল। তা আমি ওর উপরে আর একবার ভাতের লেয়ার বানিয়ে নিচ্ছি। ভাতের লেয়ার বানিয়ে নিয়ে ওর উপর আমি আবার হচ্ছে একটু শানের বিরিয়ানি মশলা দেব। মশলাটা দেওয়ার পর আমি ওতে দেব হচ্ছে রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, তার সাথে দেব বিরিয়ানি এসেন্স আর ঠান্ডা দুধে ইয়েলো ফুড কালার মিক্স করে রেখেছি সেইটা ওর উপরে দিয়ে দেব, আর তার সাথে দেব বারিস্তা আর ঘি দিয়ে আমি লিডটা প্রায় হাফ অ্যান আওয়ারের মতো চাপা দিয়ে সিমে বসিয়ে রাখব। রিক যখন আরও ছোট ছিল, মানে ওর তখন 4 বছর বয়স, তখন তো ও প্রি স্কুলে যেত, তখন এরকম কোভিডেরও ব্যাপার কিছু ছিল না, তাই মাদার্স ডেতে ওদের স্কুলে ফটোশ্যুট হয়েছিল, তো ওর ফটোটা তুলে প্লাস আমারও একটা ফটো চেয়েছিল, দিয়ে খুব সুন্দর একটা ফটো ফ্রেম বানিয়ে আর তার মধ্যে হ্যাপি মাদার্স ডে লিখে একটা কোটেশন লিখে পাঠিয়েছিল যে ওটা আমার মাদার্স ডে গিফট বলে। খুব সুন্দর হয়েছিল সেই ফটো ফ্রেমটা। তাই এবছর তো ওর অনলাইনে ক্লাস হচ্ছে, তাই আর স্কুলেও যেতে পারছে না, তাই ও বেচারা খুব আফসোস করছে। আমার বিরিয়ানিটা এখানে রেডি, আমি লিড চাপা দিয়ে প্রায় হাফ অ্যান আওয়ারের মতো একদম সিমে বসিয়ে রেখেছি। হাফ অ্যান আওয়ারের পর আমি দেখব বিরিয়ানিটা কী অবস্থা। হ্যাঁ, আমার হাফ অ্যান আওয়ার হয়ে গেছে, বিরিয়ানি রেডি, এই যে দেখা যাচ্ছে, বাহ দারুণ গন্ধ ছাড়ছে, খুব সুন্দর হয়েছে। এবার এটা আমি সার্ভ করে দেব, আমাদেরও লাঞ্চের টাইম হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি মাদার্স ডে টু অল, টাটা।